Hello viewers, welcome back to our YouTube channel. This is Shima from Shima's Blog and Cook. বন্ধুরা আজকে একটা ভিডিও তৈরি করব সকাল থেকে বিকাল পর্যন্ত আর কি কি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আজকে আমার বড় ছেলের ও লেভেল এক্সাম আছে তো সকালবেলা আমি খুব তাড়াহুড়া করে ওকে নিয়ে বের হয়ে গেলাম 9টার মধ্যেই বাসা থেকে আমরা বের হয়ে গিয়েছি আর সঙ্গে আজকে আমার ছোট ছেলে যাচ্ছে বিকজ ওকে বললাম তোমার একটা এক্সপিরিয়েন্স হবে তো চলো কোথায় কেমন পরীক্ষা হয় দেখতে পাবা তো আমি আমার ছোট ছেলে আর বড় ছেলে রওনা দিয়েছি আমাদের বাসা থেকে এক্সাম হল পর্যন্ত আসতে আধা ঘন্টা সময় লেগেছে সিএনজি দিয়ে চলে এসেছি তো ছেলে ভিতরে ঢুকে গেছে আর গার্ডিয়ানরা সব রাস্তার দুপাশে বসে বসে আছে এরকম করে তো আমি চিন্তা করলাম যে আমার ছোট ছেলে বোর হয়ে যাবে বাই দিস টাইম ওকে আমি এই এরিয়াটা একটু ঘুরিয়ে দেখাবো তো আপনারা জানেন যে স্যার সৈয়দ রোড ইকবাল রোড এই রোডগুলোতে প্রচুর পরিমাণে স্কুল আছে তো আমি তাকে বললাম তো চলো আমরা একটু ঘোরাঘুরি করে আসি প্রথমে আমি আসলাম আমাদের একটা চ্যাপেলে এখানে আপনারা অনেকে এসেছেন আবার অনেকে আসেননি এটা শিশু মামারিয়ার একটা চ্যাপেল এখানে মানুষজন এসে প্রেয়ার করে তো আমিও এখানে একটু আসলাম প্রেয়ার করলাম মূলত এটা আসাদ গেটে অবস্থিত এখানে প্রত্যেক শুক্রবার বিকাল 5টায় মিশা হয় আর আজকে দেখলাম আমার সঙ্গে অনেক মায়েরা আসছে তাদের ছেলেরও এক্সাম দিচ্ছে তো এই সুযোগে তারা একটু প্রেয়ার করে যাচ্ছে আমি এবং আমার ছোট ছেলে প্রেয়ার করার পরে আপনাদেরকে একটু বাইরের এর ভিউটা দেখাচ্ছি আর চ্যাপেলটা অনেক সুন্দর প্রেয়ার শেষে আমরা একটু সামনে আগালাম আর হাতের বাম পাশেই পড়লো সেন্ট জোসেফস স্কুল তো সেন্ট জোসেফ স্কুল আপনারা জানেন এটা ঢাকার একটা নাম করা স্কুল স্কুলের গেটের সামনেই ভেলপুরি বিক্রি হচ্ছে আমার ছোট ছেলে বললো মা একটু ভেলপুরি খাই ভাবলাম অনেক দিন তারা খায়নি ভেলপুরি করোনার মধ্যে তো বাইরের খাবার দেই নাই তবে এখন যেহেতু র্যান্ডম স্কুলগুলো চলছে আর স্কুলের গেটের সামনেই বিক্রি হচ্ছে স্কুলের ছেলেমেয়েরা খাচ্ছে আমি তাকে বললাম ওকে ঠিক আছে তো আমরা দুজনে এখানে দাঁড়িয়ে এক প্লেট ভেলপুরি খাইলাম আফটার দ্যাট আমরা পাশে দেখলাম একটা মামা আইসক্রিম বিক্রি করছে যে ইগলু আইসক্রিম তো আমরা ওখানে দাঁড়িয়ে আবার একটা ইগলু আইসক্রিম খেলাম এখানে একটা আইসক্রিম কুলফির মধ্যে ভ্যানিলা চকলেট এগুলো মিলিয়ে মিলিয়ে দিল দাম নিল 50 টাকা তো মার ছেলে আইসক্রিমটা খেয়ে আবার সামনের দিকে আগালাম আমার ছেলের আজকে প্রায় 2.5 ঘন্টার একটা পরীক্ষা আছে তো 2.5 ঘন্টা তো সময় প্যাস করতেই হবে তো সামনে কিছু দূর গিয়ে আমাদের চোখে পড়ল YWCA স্কুল এই স্কুলের সামনে তো একেবারে মেলা রমরমা মেলা বসেছে মহিলারা কাপড় চোপড় থ্রি পিস চুড়ি ফিতা তারপরে শাকসবজি এগুলো বিক্রি করছে দেখলাম একটা লোক গ্রাম থেকে বোধহয় শাকসবজি নিয়ে আসছে এবং প্রচুর ভিড় মায়েরা সবজি টবজি কিনতেছে আমি ওখানে দাঁড়িয়ে কিছু দেশি মরিচ তারপরে ভেন্ডি চালকুমড়া এগুলো কিনে নিলাম কারণ সবজি দেখলে আমার মাথাটা নষ্ট হয়ে যায় যদিও খাওয়া হয় না বাসায় অনেক সময় নষ্ট হয় তারপরেও সবজিগুলো কিনে ফেললাম দেশীয় সবজি মনে করে বন্ধুরা কিছু দূর এগুতেই ছেলে আমাকে বললো মা আমি পানি খাবো তো বললাম চলো সামনে একটা কাজী ফার্মসের দোকান আছে ওখান থেকে একটা পানি বা কোক খেয়েও আমরা সেখানে গিয়ে কাজী ফার্মস থেকে সসেজ আর এখানে চিকেন বল ছিল সেটা খেলাম আর একটা কোক খেলাম মা ছেলে মিলে তারপরে আবার স্কুলের সামনে চলে এসেছি ইতিমধ্যে প্রায় আমরা 1.5 ঘন্টা বাইরে ছিলাম আরও 1 ঘন্টা আছে তো ছেলে আমার উপর একটু রেগে আছে বিকজ আসার সময় আমি ওর মোবাইলটা আনতে ভুলে গিয়েছি আসলে ভুলে যায় না ইচ্ছাকৃতভাবে রেখে এসেছি আসার পরে সে এখন বলছে তো আমি এখন কি করব আমি এত সময় আর চুপচাপ বসে থাকতে পারছি না আমার মোবাইলটা তাকে দিলাম সে আবার ওখানে গেম ডাউনলোড করে কিছুক্ষণ মোবাইলে গেম খুললো তারপরে আমি স্কুলের গেটের সামনেই চা কফি বিক্রি করে ওখান থেকেই আবার আমি 1 কাপ চা খেলাম আমার ছেলে 1 কাপ কফি খেলো তারপরে আবার আমরা ওয়েট করতে থাকলাম আর ছেলের
পরীক্ষা দিচ্ছে, মনে মনে প্রে করছি আসলে ও পরীক্ষা দিচ্ছে, আর বাইরে দেখলাম গার্ডিয়ানরাই বেশি টেনসড হয়ে আছে। তো সেরকমই, এইটাই ওদের এক্সাম হল। বন্ধুরা, কথা বলতে বলতেই আমাদের প্রায় 1:30 বেজে গেছে আর পরীক্ষাও শেষ। তো ছেলে বের হয়ে আসলো, জিজ্ঞাসা করলাম পরীক্ষা কেমন হয়েছে, বললো যে মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে। তারপরে ওকে নিয়ে আবার কাজী ফার্মসে ওখানে গেলাম, ও চিকেন আর একটা আইটেম খেলো আর কোক খেলো। বন্ধুরা, পথে ফেরার সময় ডিসিশন হলো যে এখান থেকে গিয়ে ওরা আবার সুইমিংয়ে যাবে। তো এখানে বাসায় জাস্ট এসে ব্যাগ রেখে তিন ভাই বোন আবার তাদের সুইমিং ড্রেসগুলো নিয়ে রওনা দিল সুইমিংয়ে। তো সুইমিং পুলটা আমাদের বাসার কাছাকাছি, পায়ে হেঁটে যাওয়ার পথ। আমরা সেখানে গিয়ে সুইমিং করলাম আর সুইমিংয়ের উপর একটা ভিডিও থাকবে, আশা করি আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। আজকে বিদায় নিচ্ছি, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নতুন আরেকটু ভিডিও নিয়ে খুবই শীঘ্রই দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।